প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর একটি টিপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা ছোটোখাটো জায়গার মধ্যে খুবই সুন্দর একটি টিপ্লেক্স বাড়ি করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি উপকার, অনেক উপকারে আসবে। এবং এই বাড়িটি টোটাল করতে কত টাকা খরচ যাবে, কীভাবে বিল্ডিংটি করলে সুন্দর যাবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, এদিক দিয়ে দেখতেছেন আমাদের একটি রাউন্ড সিঁড়ি দিয়ে উপরে উঠবে, এদিক দিয়ে আমাদের একটি রাউন্ড সিঁড়ি দিয়ে উপরে উঠবে। আমাদের এই বিল্ডিংটি হাইটটা দেওয়া হয়েছে আসলে 5 ফিট, তো এই কারণে দুই সাইড দিয়ে আমরা দুটি রাউন্ড সিঁড়ি দিয়ে এখানে উপরে ওঠার ব্যবস্থা করেছি। আপনারা দেখে নেবেন বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে খুবই খুবই সুন্দর দেখা যায়। আর এখানে যে ফোর্সের ডিজাইনগুলো দেখতেছেন, ফোর্সের ডিজাইনগুলো খুবই একটি সুন্দর ফোর্সের ডিজাইন। আর এখানে দুটি দুটি চারটি পিলার দেওয়া আছে, পিলারগুলো হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতেছেন, ব্যালকনির ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, অফর অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে কেমন দেখা যাবে আমি এটাও দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো, ব্যালকনির ডিজাইনটা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর, একেবারে স্ট্যান্ডার্ড একটি কালার কম্বিনেশন দিয়েছি আমরা। আর এখানে যদি আপনারা দেখেন, আমাদের যে উপরে প্যারাপেটের ডিজাইনটি দেওয়া আছে, প্যারাপেটের মধ্যে খুবই সুন্দর করে বিট দিয়ে আসলে প্যারাপেটটি সাজানো আছে। আর আমাদের এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন, জানলার ডিজাইনগুলো আসলে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে যে আমাদের ফ্যান লাইটগুলো দেওয়া আছে, ফ্যান লাইটগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। তো দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে, চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। আর এখানে মেন গেটে খুবই সুন্দর একটি লাক্সারিয়াস ডিজাইন দেওয়া আছে, অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে যে ডোরটি দেওয়া আছে, ডোরটিও খুবই সুন্দর একটি ডোর আমরা ব্যবহার করেছি এখানে। তো এখানে আসলে প্রত্যেকটি কাজ খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করেছি আমরা। আর আজকের এবারে ডিজাইনটি করে দিয়েছি আমরা টাঙ্গাইল মির্জাপুর থানাতে, টাঙ্গাইল মির্জাপুর আমরা এবারে ডিজাইনটি সাজিয়ে দিয়েছি। তো উনি একজন প্রবাসী, উনি চাইছে সুন্দর একটি ছোট জায়গার মধ্যে টিপ্লেক্স বাড়ি করবে, তো ওনার চাহিদার আলোকে আমরা ডিজাইনটি ওনাকে সাজিয়ে দিয়েছি। দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনাদের আমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। কেউ আবার এখন আবার বলতেছি আমি, যদি কে এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে দেন। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 35 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 40 ফিট 3 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি। তো প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। আর এখানে প্রবেশ করলে পড়বে অনেক বড় একটি ড্রয়িং রুম, 26 ফিট বাই 12 ফিট ড্রয়িং রুমটি অনেক বড় করে রাখা হয়েছে। আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম 21 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট, আপনার মাপগুলো দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনির মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 4 ফিট, আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। আর এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে 5 ফিট বাই 7 ফিট। আর পিছনে এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে 4.5 ফিট বাই 7 ফিট। এখানে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে 12 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট। আর এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর, আমরা ফার্স্ট ফ্লোরে কী পাবো আমরা দেখে আসি। আমরা যে ফার্স্ট ফ্লোরে সরাসরি এখানে সিঁড়ি দিয়ে, আমাদের সিঁড়িটা কিন্তু রাউন্ড সিঁড়ি দেওয়া আছে, রাউন্ড সিঁড়িতে যদি প্রবেশ করি এখানে পড়বে একটি বেডরুম, এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে। আর এখানে উপরে ছোট্ট একটি কিচেন রুম রাখা আছে 6 ফিট বাই 7 ফিট। আর এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে 13 ফিট বাই 12 ফিট, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 4.5 ফিট বাই 7 ফিটের। আর এখানে একটি চাইল্ড আমাদের কমন টয়লেট দেওয়া আছে, এই টয়লেটের মাপটি দেওয়া আছে 5 ফিট বাই 7 ফিট। এখানে একটি গেস্ট বেডরুম রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট। আর এখানে একটি ড্রয়িং রুম রাখা হয়েছে, ড্রয়িং রুমটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এখানে একটি চাইল্ড বেডরুম রাখা হয়েছে। তো এখানে তাহলে আমরা টোটালি পাচ্ছি এখানে 7টি বেডরুম, গ্রাউন্ড ফ্লোর পাচ্ছে 2টি টয়লেট, ফার্স্ট ফ্লোর পাচ্ছে 3টি টয়লেট, একটি কিচেন। তো আশা করি ডিজাইনটি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কীরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে বিশেষ কিছু